চট্টগ্রামের রাউজানে টানা 41 দিন জামাতে নামাজ আদায় করায় 12 শিশু কিশোরকে বাইসাইকেল প্রদান করেছেন রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ। শুক্রবার 17 ফেব্রুয়ারি জুমার নামাজের পর এসব বাইসাইকেল প্রদান করা হয়। জানা যায়, শিশু কিশোর স্কুল শিক্ষার্থীদের জামাতে নামাজ আদায়ে উদ্বুদ্ধ করতে রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। যারা টানা 41 দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে তাদের তিনি একটি করে বাইসাইকেল দেবেন। মেয়রের এ ঘোষণায় রাউজান পৌর এলাকার অনেক শিক্ষার্থী মসজিদে সময় মতো জামাতে যাচ্ছে নামাজ আদায় করতে। ইতিমধ্যে 12 শিক্ষার্থী রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বাইতুল সুলতান জামে মসজিদে টানা 41 দিন জামাতে নামাজ আদায় করে মেয়রের কাছ থেকে বাইসাইকেল উপহার পেয়েছেন। একই সাথে তারা নগদ অর্থ পেয়েছে লেখাপড়ার উপকরণ কিনতে। শুক্রবার সাইকেল বিতরণ অনুষ্ঠানে রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ বলেন, রাউজানের সংসদ সদস্য জননন্দিত নেতা এবিএম ফজলে করিম চৌধুরী চান রাউজানের প্রতিজন ছেলে মেয়েকে সৎ চরিত্রবান করে গড়ে তুলতে। এমপি মহোদয়ের নির্দেশনায় তিনি এই কর্মসূচি হাতে নিয়েছেন। সাইকেল বিতরণকালে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিন চৌধুরী, বাইতুল সুলতান জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল আলম, আবু সালেক, সাবের হোসেন, নাসির উদ্দিন সহ আরও অনেকেই।